হে গাইস হোয়াটসঅ্যাপ, কেমন আছো সবাই? আশা করছি প্রত্যেকেই খুবই ভালো রয়েছো। সো আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আমার প্রত্যেকটা ভিউয়ার্সের জন্য। যারা জানো না, বেশ কয়েকদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে ছিল একটা গিভওয়ে ভিডিও। তো সেই গিভওয়ের প্রাইস ছিল রিয়েলমি 6 এন্ড রিয়েলমি 3 প্রো। তো এই রিলেটেড আমি দুটো ভিডিও বানিয়েছিলাম। তো এর মাঝে বেশ কয়েকদিনের একটা গ্যাপ আমি রেখেছিলাম যে এই কটা দিনের মধ্যে তোমরা পার্টিসিপেট করতে পারো গিভওয়ে। এন্ড তার পাশাপাশি আমি এটাও ডিক্লিয়ার করেছিলাম যে 17ই ফেব্রুয়ারি ঠিক 5:30 বিকেলে একটা ভিডিও আসবে, ওখানে কিন্তু ডিক্লিয়ার করা হবে যে কারা কারা উইন করলো গিভওয়েতে। তো ফাইনালি তোমাদের ভিডিও চলে এসেছে। আই হোপ 5:30 আগেই আমি ভিডিওটা আপলোড করতে পেরেছি। আমি জানি না এই মুহূর্তে আমি শুট করছি এবার কখন আপলোড করব, আশা করছি 5:30 আগে আমি আপলোড করে দিয়েছি। তো খুবই টান টান উত্তেজনা যে কে কে উইন করেছে এই রিয়েলমি 6 বা রিয়েলমি 3 প্রো। আই হোপ 10K সাবস্ক্রাইবার্স নিয়ে কেউ এই ধরনের গিভওয়ে আজ পর্যন্ত করেনি, স্পেশালি আমাদের বাংলা কমিউনিটিতে তো কেউ করেনি যে দুটো দামি দামি মোবাইল ফোন গিভওয়ে। বাট তোমাদের সাপোর্টে, তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে আমি এটা করতে সক্ষম হয়েছি। এন্ড তোমাদের এই ধরনের সাপোর্ট, এই ধরনের ভালোবাসা যদি বজায় থাকে তাহলে ভবিষ্যতে এর থেকেও আরো বেশি কিছু করার আমি চেষ্টা করব। সো ভিডিওটাতে তো আমি ডিক্লারেশন করেই দেবো, বাট ডিক্লারেশন করার আগে তোমাদের সাথে রয়েছে কিছু কথা। তো ফার্স্ট অফ অল তোমাদের সকলকে জানিয়ে দিই, এই যে 10,000 সাবস্ক্রাইবার্স স্পেশাল আমি একটা গিভওয়ে তোমাদের জন্য নিয়ে আসলাম। তো এর যে রিয়েলমি সিক্স এর বর্তমান দাম 15,000 টাকা, রিয়েলমি 3 প্রো এখন বাজারে পাওয়া যাবে না, কিন্তু সেটা দাম নিয়েছে আমার 10,000 টাকা, আমি এমআই স্টোর থেকে কিনেছি। তো টোটাল 25,000 টাকা আমি গিভওয়ে করছি। তো এই 25,000 টাকা, এত বড় অ্যামাউন্ট আমি আমার কেন অডিয়েন্সদেরকে দিচ্ছি, এটা প্রশ্ন থাকতেই পারে অনেকের, হয়তো বা এটা ফেক অনেকেই মনে করছো। বাট আমি লাইভ প্রুফ দেখাবো যে কারা উইন করছে এবং তারা যে গিফটটা হাতে পেয়েছে সেটার আমি একটা ভিডিও রেকর্ড করে পাঠাতে বলবো যে যাকে আমি দিচ্ছি। তার আগে এটাও বলে নিই, যাকে দেওয়া হবে তাকে কিন্তু কুরিয়ারের মাধ্যমে দেওয়া হবে, ঠিক আছে? সো এই 25,000 টাকার যে আমি একটা গিফট দিচ্ছি তোমাদের, দুটো ফোন মিলে 25,000 টাকা হচ্ছে তোমাদেরকে আমি গিফট দিচ্ছি, এটা তোমাদের কাছ থেকে আমি সাপোর্ট পেয়েছি বলে, তোমাদের কাছ থেকে আমি ভালোবাসা পেয়েছি বলে। তোমরা আমাকে যে সাপোর্টটা দেখিয়েছো যখন আমি স্টার্ট করেছিলাম আমার ইউটিউব চ্যানেলটা দি সায়েন্স ওয়ার্ল্ড, তখন আমি একটা কথাই ভেবেছিলাম, আমি মানুষের জন্য ভিডিওস বানাবো যাতে তারা হেল্প পায়, যাতে তারা সেই হেল্পটা পায় যেটা আমি আমার সময়ে পাইনি। আমি যখন আমার স্টুডেন্ট লাইফে, অর্থাৎ তোমাদের HS লেভেল পর্যন্ত যখন আমি ছিলাম, তখন কিন্তু আমি এই ধরনের হেল্প পাইনি। বাট আমি দি সায়েন্স ওয়ার্ল্ড চালু করে এটাই ভেবেছিলাম যে লেটেস্ট আপডেট স্টুডেন্টদের কাছে যাতে সর্বপ্রথম পৌঁছে যায়। তো আমি সেটাই করছি, আশা করছি তোমাদের সকলেরই ভালো লাগে আমার ভিডিও দেখে। হ্যাঁ, কয়েক সংখ্যক ছাত্রছাত্রী রয়েছে যারা আমাকে প্রতিনিয়ত ডিমোটিভেটেড করার চেষ্টা করে, কিন্তু তোমাদের সংখ্যাটা বেশি যারা আমাকে সাপোর্ট করো, যারা আমাকে রেগুলারলি মোটিভেটেড করো। এন্ড তাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এবং যারা ডিমোটিভেটেড করছো তাদের জন্য একটা কথাই বলবো, একটা কন্টেন্ট ক্রিয়েটর হওয়া এতটাও সহজ না, কারণ একটা কন্টেন্ট ক্রিয়েটরকে একটা ভিডিও শ্যুট করে এডিট করতে অনেকখানি সময় লাগে, এবং সে খালি একটাই আশা করে মানুষের ভালোবাসা। হতে পারে সে একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর, ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর, যেই কেন না হোক, সে একটা কথাই আশা করবে তার অডিয়েন্সের কাছে ভালোবাসা। এন্ড তোমরা যখন ভালোবাসা দিতে না পারছো, অ্যাটলিস্ট ডিমোটিভেটেড করো না, কারণ একটা কন্টেন্ট ক্রিয়েটর অনেক আশা নিয়ে একটা চ্যানেল বা একটা পেজ ক্রিয়েট করে। এন্ড একটা কন্টেন্ট ক্রিয়েটারের উদ্দেশ্য আমার মতে এটাই বলে যে তার অডিয়েন্সের কাছে সঠিক তথ্যটা পৌঁছে দেওয়ার। এবং আমি প্রতিনিয়ত এটাই চেষ্টা করি আমার অডিয়েন্সের কাছে যাতে সর্বপ্রথমত সঠিক তথ্যটা পৌঁছায়। তো এই কথাগুলো প্রথমত ক্লিয়ার করে নিলাম, নাহলে হয়তোবা অনেকে আমাকে বলতে, দাদা তুমি 25,000 টাকার কিভাবে করছো, কেন করছো ইত্যাদি ব্যাপারগুলো আমাকে অনেকে বলেছে, আমাকে ইনস্টাগ্রামে অনেকে মেসেজ করছে, দাদা এত টাকার কিভাবে দেওয়ার কি কারণ ছিল? দেখো, তোমরা যে পরিমাণে ভালোবাসা, যে পরিমাণে সাপোর্ট দিয়েছো তার কাছে এটা কিছুই না, কারণ আমি দি সায়েন্স ওয়ার্ল্ড জিরো থেকে স্টার্ট করেছিলাম, আজ বর্তমানে 20,000+, এটা আমি আনএক্সপেক্টেড আমার কাছে, ঠিক আছে? অ্যান্ড আই হোপ ভবিষ্যতে তোমরা এইভাবে সাপোর্ট করতে থাকবে যাতে তোমাদের জন্য আরও নতুন নতুন কিছু গিফটস নিয়ে আসি। গিফটস নিয়ে তোমাদেরকে আমি লোভ দেখাচ্ছি না যে নাও তোমাদেরকে আমি গিফট দিচ্ছি তোমরা আমাকে সাপোর্ট দাও, এটা না, তোমরা আমাকে সাপোর্ট দেখালে আমি তোমাদের জন্য ছোটোখাটো কিছু না কিছু গিফটস নিয়েই আসবো। এর পাশাপাশি আরও একটা ডিক্লিয়ারেশন রয়েছে চ্যানেলের নিয়ে, সেটাও একটু আলোচনা করে নেওয়া যাক। ইয়েস ইয়েস, আই নো যে তোমরা অনেকখানি এবার ধৈর্যহীন হয়ে পড়ছো দ্যাট দাদা কখন ডিক্লিয়ারেশন হবে। দেখো, তোমরা চাইলে তো ভিডিওটা এখনও স্কিপ করে দিতে পারো, এটা সর্বপ্রথমত তোমাদের হাতে। বাট আমি এটাই বলবো যে আমি যেহেতু তোমাদেরকে কিছু দিচ্ছি, অ্যাটলিস্ট আমার কিছু মনের কথা শোনো, কারণ তোমরাই আমার কাছে সব। অ্যান্ড এই ডিক্লিয়ারেশনটা একটু ইম্পর্টেন্ট হতে চলেছে তোমাদের সকলের জন্য। দেখো, 10,000 সাবস্ক্রাইবার্সে আমি তোমাদের সকলের জন্য গিফট এনেছি। আমার আরও একটা ইচ্ছে রয়েছে, তোমরা আরও একটু বেশি করে আমাকে সাপোর্ট করো, আমার ভিডিওস দেখো, শেয়ার করো, অ্যান্ড লাইক কমেন্টস এগুলো করো। এর ফলে একটা কন্টেন্ট ক্রিয়েটার সাপোর্ট পাবে, অ্যান্ড আমি ওই সাপোর্টটাই আশা করছি তোমাদের কাছে। অ্যান্ড যাতে তোমরা একটু বেশি করো সেই আশাটাই করবো। অ্যান্ড যে ডিক্লিয়ারেশনটা সেটা হলো 50K সাবস্ক্রাইবার্স, অর্থাৎ 50,000 সাবস্ক্রাইবার্স হলে তোমাদের জন্য রয়েছে একটা বিগ সারপ্রাইজ। প্রথমত এটা কেউ নেগেটিভভাবে নেবে না যে আমি লোভ দেখিয়ে সাবস্ক্রাইবার্স গেইন করছি, এটা না। তোমাদের ইচ্ছে গেলে, দেখো আমি আগের কীভাবে তো বলেছিলাম, তোমাদের যদি ইচ্ছে যায় তাহলেই সাবস্ক্রাইব করো, কারণ একটা গিফট পাওয়ার জন্য শুধু শুধু সাবস্ক্রাইব করে কিন্তু লাভ হবে না। যেমন কিনা আমি কিছু প্রুফ পেলাম, কয়েকটা ভিউয়ার্স যারা কিনা ওই গিভওয়ে ভিডিওটা না পুরোটা দেখেনি, অ্যান্ড পুরোটা না দেখার পর তারা কিছু কিছু ক্ষেত্রে জাস্ট কয়েকটা স্টেপ দেখে নিয়েছে যে এইভাবে এইভাবে পার্টিসিপেটেড হয়ে যাবে, তারা স্কিপ করে করে দেখে নিয়েছে, অ্যান্ড তারা পার্টিসিপেট করেছে। অ্যান্ড আমি তার নাম নিচ্ছি, আমি তার কখনো সেলফ হার্ম করতে চাইবো না, সেও আমার একজন ভিউয়ার, একদিন হলেও তো সে আমার ভিডিও দেখেছে, তার মানে তার কাছেও সেম ভালোবাসাটাই আমার কাছ থেকে সে পাবে। অ্যান্ড সে স্টেপ বাই স্টেপ পালন করেছে, অ্যান্ড কমেন্টে বলে দিয়েছে দাদা অল ডান, অ্যান্ড ভালো লেগেছিলো, ঠিক আছে অল ডান। অনেকেই আমাকে অনেক কিছু ইন্সপিরেশন, অনেকখানি আমাকে মোটিভেটেড করার চেষ্টা করেছো, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর দিস। অ্যান্ড সেই
ছেলেটাই কিছুদিন থেকে আমাকে কমেন্ট করছে, দাদা গিভওয়ে রেজাল্ট কবে আসবে? এন্ড দেখো, তোমাদের সকলকে আরো একটা কথা নিয়ে সরি বলে দিচ্ছি, দেখো সকলের কমেন্টের আমি অ্যান্সার দিতে পারি না, প্রচুর পরিমাণে কমেন্টস আসে। তো প্রত্যেকটা কমেন্ট পড়ার পর কিছু আমি রিয়েলাইজ করে থাকি, এই কয়েকটা কোয়েশ্চেনের অ্যান্সার আমাকে দেওয়াটা উচিত, তো সেটা নিয়ে আমি পার্টিকুলার একটা ভিডিও বানিয়ে নিই। তো যাদের কাছে কমেন্টের অ্যান্সার যায় না বা লাভ রিয়াক্ট দিতে পারি না, তো তারা কিছু মনে করে না প্লিজ। ব্যাক টু দ্য পয়েন্ট, ওই ছেলেটা আমাকে রেগুলার বলছিল দাদা গিভওয়ে রেজাল্ট কবে আসবে, তো আমি মনে করছিলাম ও হয়তো পুরো ভিডিওটা দেখেনি, তো 17 ফেব্রুয়ারি তো ভিডিও চলেই আসবে, তাহলে ও দেখে নেবে। আর রিসেন্টলি কাল বা পরশু আমাকে একটা কমেন্ট করেছে, ওখানে গালাগাল দিয়ে আমাকে বলেছে আমার গিভওয়ে ভিডিও কোথায়। তো আমি একটা কথাই বলবো, তুমি তার মানে অবভিয়াসলি একটা লোভে এসেছিলে যে দাদা আমাকে ফোন দিবে। দাদাও না তোমার, তুমি যেহেতু ওই ভাষাটা আমাকে বলতে পেরেছো তাহলে তোমার তো আমি দাদাও না। তোমার কাছে ফোনটাই বড় ছিল, ফোনের লোভে এসেছিলে, ফোনের লোভে সাবস্ক্রাইব করেছিলে, ভিডিওস দেখেছিলে, এখন গিভওয়ে ভিডিও আসেনি, তো যার কারণে আমাকে কিস্তিকারী গালাজ করেছো। ফার্স্ট অফ অল ফল্টটা তোমার, তুমি পুরো ভিডিওটা দেখনি গিভওয়ের। দ্যাট তোমাদের জন্য এত সব কিছু করা, অ্যান্ড তোমাদের কাছ থেকে যখন কিছু খারাপ কথা আমার কাছে আসে তখন সত্যি খুব ডিমোটিভেটেড হয়ে যায়। অ্যান্ড এনিওয়ে, তো ওদেরকে আমি আমার ভিউয়ার্সই মনে করবো, কারণ একদিন ভিডিও যে আমার দেখবে সেই আমার পাক্কা ভিউয়ার, আমি এটাই মনে করবো। হ্যাঁ, হতে পারে সে আমার লাস্ট ভিডিওই হয়তো দেখেছিল সেটা। অ্যাট দ্য লাস্ট আমি একটা কথাই বলবো, কোনো কন্টেন্ট ক্রিয়েটারকে এমনভাবে মানে মিথ্যে সাপোর্ট দেবে না, ঠিক আছে? যেটা সাপোর্ট করবে মন থেকে করবে, কারণ পরবর্তী সময় তুমি যখন তাকে সাপোর্ট করাটা ছেড়ে দেবে না, সে সত্যি খুব কষ্ট পাবে, সে মনে করবে এই ধরনের ফেক সাপোর্ট পাওয়ার থেকে তো না পাওয়াটাই বেটার ছিল। এনিওয়ে, অনেক কিছু কথা বললাম, এবার ফাইনালি আমরা আমাদের ডিক্লেয়ারেশনের দিকে চলে যাবো। প্রথমত নিয়ম বলে দিই, একটা লটারি ওয়েবসাইট থাকে, এই লটারি ওয়েবসাইটে দুটো কমেন্ট পরপর উঠবে, ওই দুটো কমেন্টকেই উইনার হিসেবে ঘোষিত করা হবে। অ্যান্ড ওই দুটো কমেন্টের যে চ্যানেল ওনার বা আইডি নেম আছে সেটা তো ডিক্লেয়ারেশন করা হয়েই যাচ্ছে। অ্যান্ড সেই দুটো আইডি যদি এই মুহূর্তে ভিডিও না দেখছো তাহলে আমি আমার কমিউনিটিতে এবং আমি আমার স্টোরি ট্যাবেও দিয়ে দেবো, তার পাশাপাশি ফেসবুক গ্রুপেও দিয়ে দেবো, ঠিক আছে? অলরাইট, সো এবারে আমরা আমাদের ডিক্লেয়ারেশন ভিডিওটা দেখে নিচ্ছি। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, অনেকে স্কিপ করে নিয়েছো। অলরাইট গাইস, সো এই মুহূর্তে চলে এসেছি আমরা আমাদের ওয়েবসাইটের, নামটি হলো গিভওয়ে উইনার জেনারেটর। তো এখানে সিম্পলি আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আমি আমার সেই ভিডিওটার লিঙ্ক এখানে সিম্পলি পেস্ট করে দেবো। তো এখানে পেস্ট বক্সে গিয়ে আমি এখানে সিম্পলি পেস্ট করলাম, পেস্ট করার পর এখানে নিচে গিয়ে গেট ইউটিউব কমেন্টসে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে জেনারেট হয়ে যাবে যে কতগুলো কমেন্ট এসেছিলো এই ভিডিওটা থেকে। সো গাইজ, এখানে ফাইনালি কয়েক মিনিট পর জেনারেট হয়ে গেল এবং জেনারেট করে দেখা গেলো 308টা কমেন্ট রয়েছে এই ভিডিওটাতে। তো অলরাইট, তো 308 জন পার্টিসিপেটেড রয়েছে এখানে। তো এবারে স্টার্ট বাটনে ক্লিক করে আমরা দেখে নিচ্ছি কারা কারা উইন করেছো। সো গাইজ, আমাদের ফার্স্ট যেটা কমেন্ট সেটা অদিতি লাভ স্টোরি যে আইডি রয়েছে সেখান থেকে আমরা পিক আপ করতে পেরেছি। তো এখান থেকে একটা কমেন্ট এসেছিলো অদিতি লাভ স্টোরি, তো এটা হলো ফার্স্ট উইনার যে কিনা পেয়ে যাচ্ছে Realme 6। তো এবারে আমরা আমাদের সেকেন্ড উইনারকে চেক আউট করে নিচ্ছি। অ্যান্ড গাইজ, দ্য সেকেন্ড উইনার ইজ উইকি বাবু, অ্যান্ড এই কমেন্টে এসেছিল উইকি বাবু আইডি তরফ থেকে, তো এ পেয়ে যাচ্ছে Realme 3 Pro। অলরাইট, সো কংগ্রাচুলেশনস, আদিতি লাভ স্টোরি টাইপের কিছু একটা নাম ছিল আইডি, যেটা একটু আগে স্ক্রিনে দেখলে, অ্যান্ড দেন নামটা রয়েছে যেটা উইকি বাবু, ইয়েস উইকি বাবু। অ্যান্ড বাই দ্য ওয়ে একটা কথা বলি, এই উইকি বাবুর সাথে আমার একটা কমন জিনিস রয়েছে, আমারও কিন্তু ডাকনাম ছোটোবেলায় ছিল উইকি, ইয়েস উইকি। তো তোমাদের দুজনকে জানাই কংগ্রাচুলেশনস, অ্যান্ড তোমরা তোমাদের পরিচয়টা আমাকে কমেন্টেও জানাতে পারো বা ইনস্টাগ্রামে ফলো করে আমাকে ইনস্টাগ্রামেও জানিয়ে দিতে পারো। তোমাদের অ্যাড্রেস প্রপার দিতে হবে, ফোন নাম্বার দিতে হবে, তোমার প্রপার নাম দিতে হবে, অ্যান্ড তার পাশাপাশি তোমার আইডি নেমটা আমাকে ফেসবুক গ্রুপে বা তোমরা চাইলে ইনস্টাগ্রামে আমাকে পার্সোনালিও মেসেজ করে দিতে পারো। অ্যান্ড ভিডিও শেষে একটা কথাই বলবো, যারা যারা উইন করতে পারোনি চিন্তার কোনো কারণ নেই, রেগুলারলি এই ধরনের ভিডিওস আসতে পারে আমাদের চ্যানেলে, যদি তোমরা সাপোর্ট দেখাও আমিও আমার তরফ থেকে ছোটোখাটো গিফটস নিয়ে আসবো, যেটা আমার সামর্থ্য সেটা আমি নিয়ে আসবো তোমাদের জন্য। আর কেউ কিচ্ছু মনে করো না, এটা কখনোই সম্ভব নয় যে প্রত্যেককেই গিফট দেওয়া, এটা তো কখনোই সম্ভব নয়, তাই না? অ্যান্ড যারা আমাকে প্রপারলি সাপোর্ট করো তারা আই হোপ বুঝতে পারবে, অ্যান্ড যারা জাস্ট লোভে এসেছিলে ফোনের তো তারা হয়তো বা এরপর থেকে আমাকে আর সাপোর্ট করবে না। সো এবারে তোমাদের উপর ডিপেন্ড করে, তুমি আমার সাচ্চা সাপোর্টার নাকি জাস্ট একটা ফেক সাপোর্টার ছিলে। অলরাইট, সো ভিডিওটা ছিল এই পর্যন্তই, ভালো লাগলে লাইক করো, কমেন্ট, শেয়ার। আজকে কিছু করতে বলবো না, আজকে ভিডিওটা তোমাদের উপর ডিপেন্ড করছি, দেখি তোমাদের কতখানি সাপোর্ট আজকের এই ভিডিওটাতে আমি পাই। তো আজ দেখার পালা তোমাদের সাপোর্ট, আমি না বলাতে কতখানি আমি পাই। অলরাইট, সো বাই, ভালো থেকো, সুস্থ থেকো।